আজকে কাস্টমার যেহেতু নাই, চলুন আপনাদেরকে সেভেন গোল কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। আসলে এই ভিডিওগুলো যারা খুব সবের কাজে নতুন আসতে চান তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন কীভাবে সেভেন গোল বানাতে হয় আপনাদের কাছে দেখাবো। দেখুন, একটা কাস্টমার অনেক ফুল খালি, সেজন্য ফ্রি সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছি। তো সাথে থাকুন, আশা করি ভালো লাগে। এটা হচ্ছে ওয়াটারমেলন, ফ্রেশ পানি আর কি, একদম ফ্রেশ। এটা দিয়ে গোল তৈরি করতে হয়, এবং গোলটা হচ্ছে একটু মানে প্রাইসও বেশি, আর গ্রিন এবং পিঙ্কের থেকে এটা তেমন বেশি এবং স্পেশাল আর কি। এটা খেয়ে কাস্টমারের চাহিদা অনুযায়ী একই দিতে হয়, তবে ফোন দিয়ে দিতে হয়। কোনো কাস্টমার যদি আরও বেশি চায় তাহলে সাথে হবে, অথবা কেউ যদি লেস আইস বলে তো সেজন্য 1 পিস বা 2 পিস দেওয়া হয় আইস। একদম সিম্পলই আগের মতো আমি দেখেন, এই যে প্রথমে নেনা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা যেটাকে বলে আর কি, লেবু শেষ কাটতে হবে, দিয়ে নিলাম। ওয়াটারমেলন এই যে ফ্রেশ পানি, যেটা আসলে পানি না, স্প্রাইটের মতো স্পাইসি, এটা টেস্টটা হচ্ছে একদম ওই স্প্রাইটের মতো। এটা 170 গ্রাম দিতে হয়, আমি একটু বেশি দিয়ে দিলাম। এখন এই যে গ্রিন সিরাপটা দেখতে পাচ্ছেন, গ্রিন এটা হচ্ছে পেট মানে প্রস্তুত করার জন্য, মানে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা দিতে হবে। আর এটা ফুল তৈরি করার যে প্রসেস সেটা আমি অন্য কিছু দেখাবো, এটাও কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। তো এটাকে এখন আমি দিয়ে নেব। গোল বানানোর জন্য 40 থেকে 45 গ্রাম দিতে হয়, তো একটু বেশি দিয়ে নেব, কালারটা যাতে সুন্দর হয় সেজন্য আমি 60 গ্রাম দিয়ে নেব। দেখেন তৈরি হয়ে গেলো গোল।